নিরাপত্তার স্বার্থে লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে দূতাবাস কর্মীদের সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ত্রিপোলিতে প্রতিদ্বন্দ্বী মিলিশিয়া বাহিনীগুলোর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর এই ঘোষণা দিল ওয়াশিংটন। এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, ত্রিপোলিতে দায়িত্বরত মার্কিন কূটনীতিকদেরকে পার্শ্ববর্তী দেশ তিউনিশিয়ায় সরিয়ে নেওয়া হবে। এছাড়া কূটনীতিকদের নিরাপত্তায় নিয়োজিত মেরিন সেনাদেরও সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। লিবিয়ায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ার আগ পর্যন্ত দূতাবাস কর্মীদের তিউনিশিয়াতেই রাখা হবে। 2001 সালে লড়াইয়ের মধ্য দিয়ে মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর লিবিয়ায় কেন্দ্রীয়ভাবে শক্তিশালী সরকার গঠন করা সম্ভব হয়নি। এর ফলে কয়েকটি ইসলামী মিলিশিয়া গ্রুপ বিভিন্ন অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির মিলিশিয়া গ্রুপগুলো সংঘাতে জড়িয়ে পড়েছে।